তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে সরপুঁটি মাছ রান্না করে দেখাবো। এটা আলু দিয়ে রান্না হবে, সঙ্গে থাকবে টমেটো, আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজ। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে সুন্দর করে। দেখতেই পাচ্ছ মাছগুলো সমস্ত ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার তেল গরম হতেই এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে। কালো জিরেটার মধ্যে এবার সমস্ত আলুগুলো এর সঙ্গে ভেজে নেব। আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। মোটামুটি আলু ভাজার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে নেব। আলু আর পেঁয়াজটা একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আলু পেঁয়াজ মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই আদা বাটা আর রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আদা বাটা রসুন বাটাটাকে সুন্দর করে একটু নেড়ে নিতে হবে। তো এর মধ্যে একটু হলুদ দেওয়া হবে পরিমাণ মতন। এর মধ্যে লবণটাও দিয়ে নেব। এর মধ্যে লবণটাও দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পারলে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমরা ধনে জিরের গুঁড়ো দিয়ে নেব। ধনে আর জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নেব। দিয়ে আমি সমস্ত উপকরণটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ কড়াইতে নেড়েচে নেওয়ার পরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। লঙ্কার গুঁড়ো দিলে একটু সুন্দর একটু কালার আসে বন্ধু, সুন্দর একটু কালার আসছে বন্ধুরা, দেখতেই পারলে তোমরা। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, প্রয়োজন মতন এর মধ্যে জল দেওয়া হলো। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবার এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। সমস্ত মাছগুলোই দিয়ে দেওয়া হলো। মাছগুলো কিছুক্ষণ কড়াইতে রাখার পরে একটু নাড়িয়ে নিয়ে দেখে নিতে হবে। এর মধ্যে এবার একটু দিয়ে নেব গরম মশলা, মোটামুটি হয়ে এসছে, গরম মশলা দিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দেওয়ার পরে এবার আমরা এই মাছগুলোকে কিছুক্ষণ কড়াইতে রাখার পরে এবার এটাকে ঢেকে দেবো। দেখো এবার ঢেকে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এটাকে দেখতে হবে যে কেমন হয়েছে। তো মোটামুটি দেখো হয়ে এসছে, সরপুটি মাছটা মোটামুটি হয়ে এসছে। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটাকে ঢেলে নেওয়া হচ্ছে একটা পাত্রে। তা মোটামুটি পুঁটি মাছ রান্না কমপ্লিট, সরপুটি মাছ রান্না কমপ্লিট। তা কেমন লাগে সবার খেতে বলো। এই দেখো বন্ধুরা সরপুটি মাছটা রান্না কমপ্লিট।